সিলেটের ঐতিহ্যের ধারক জেলা স্টেডিয়াম। স্বাধীনতা পূর্বে নির্মিত এই স্টেডিয়ামটি সিলেটবাসীর একমাত্র ক্রীড়াস্থল, অথচ এখনও পুরোপুরি আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেডিয়ামটিতে। বিভিন্ন সময়ে সংস্কার কাজ চললেও মাঠের ড্রেনেজ ব্যবস্থা রয়ে গেছে সেকেলে। এখানে ড্রেনগুলো অনেক জায়গায় জাম আছে, যে পানিগুলো আটকে যায়, বৃষ্টির সময় কাদা হয়ে যায়, বা যখন খেলাধুলা হয় তখন কাদা হয়ে যায়। ড্রেনের সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমি মনে করি খুব সুন্দর খেলা হবে এই মাঠের মধ্যে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন হলে দর্শকদের চাহিদা মেটাতে পর্যাপ্ত নেই গ্যালারি, নেই ভিআইপি ব্যবস্থা। তার থেকেও বড় সমস্যা, একই মাঠে আয়োজন হয় ক্রিকেট, ফুটবল, হকি সহ বিভিন্ন ইভেন্টের জাতীয় ও আন্তর্জাতিক সব টুর্নামেন্ট। আমরা কিন্তু এই স্টেডিয়ামে মাত্র 6 মাস ব্যবহার করতে পারি। সিলেট এত বৃষ্টি হয়, আমরা লাস্ট এপ্রিল ক্রিকেট সেকেন্ড ডিভিশন শেষ করতে পারি না, 4টা ম্যাচ এখনও বাকি আছে। এই অক্টোবর থেকে আমরা শুরু করলাম বঙ্গবন্ধু গোল্ড কাপ। তো এই যদি স্টেডিয়াম আমি ব্যবহার করতে না পারি, তো আমাদের ছেলেমেয়েরা যারা আছে ওদেরকে মাঠে নিয়ে আসতে পারতেছি না। পূর্ণাঙ্গ যদি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করতে হয় তাহলে অনেক কাজের দরকার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা ক্রীড়া সংস্থাও। ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা দেখেন, ওখানে বৃষ্টির 1 ঘন্টার পরেই আমার খেলা রেডি হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু ড্যাম্প ক্রিয়েট করে। তো আমরা এটাও চাচ্ছি যে একটা প্রজেক্টের মাধ্যমে এই বিষয়টিকে সেটেল করা যায় কিনা। অলওয়েজ উন্নতির জায়গাগুলো সবসময় খোলা থাকে এবং আরও উন্নতির সুযোগ থাকে, এটি নিয়ে কাজ করার আরও সুযোগ রয়েছে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ক্রিকেটের জন্য, যদিও সেখানে আয়োজন হয় না সিলেটের ঘরোয়া কোনো টুর্নামেন্ট। অথচ জেলা স্টেডিয়ামটি বছরে 6 মাস ভাগাভাগি করে ব্যবহার করে বিভিন্ন সংস্থাগুলো। সিলেট জেলা স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে বেগ পেতে হয় জেলা ক্রীড়া সংস্থাকে। আরও আধুনিকায়ন করা হলে এই স্টেডিয়ামটি হতে পারে একটি আদর্শ স্টেডিয়াম। দর্শক, ক্রীড়া উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং অনিয়ম নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি এস এম আরিফ। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।